তুমি বাড়িতে ছিল না আসছে আ এগুলো কি একটা বাবা অফিস থেকে চারটা আমরা কিনে নিয়ে আসি কোনটা যেটা আমরা কিনছি এটা অফিস থেকে এটাতে কি কি আছে দীপাবলির গিফট হ্যাঁ দীপাবলি শুরু কি খুলবো ওগুলো কি তারাবাতি হ্যাঁ খুলি এতগুলো তারাবাতি নিয়ে আসলি 30 রুপিস দিয়ে হ্যাঁ খুলি খোলো এটাতে কি কি আগে দেখি উপরটা দেখি কাজু বাদাম নাটস কিশমিশ আর নাই খোলো তুমি ভালো করে একদম সুন্দর করে খুলবা ছোট করে অফিস থেকে এটা দিয়েছে যেটা দেখি দেখি এই যে খুব সুন্দর গিফট দেখো ভেতরে আছে কাজু বাদাম তারপরে আখরোট আর এটাকে কিশমিশ আর একটা সাদা প্লাস্টিকের আমি এটাতে এটার মধ্যে যেন কিছু আছে একটা এটার মধ্যে দেখতে হবে মানে জিনিসটা কিছুটা পাখির বাসার মতো এই যে এগুলো দিয়েছে যে এগুলো হচ্ছে পাখির বাসা এখন দেখো আজকাল পাখির বাসার মধ্যে বাদাম হচ্ছে হ্যাঁ দিয়াও দিয়েছে বাবা এটা এটা ভালো করে রাখো মা সুন্দর করে দিওয়ালি দিন লাগাবো এগুলো আর কি জলসিঙ্গারা না খেজুর খেজুর দেখো পাখির বাসার মধ্যে কি কি হয় হ্যাঁ ডেকোরেটেড করেছে এটা সব আলোচনা করলি তারপর পাখি আসুক আগে পাখি আসুক পাখি কই পাখিটা কোথায় হ্যাঁ হ্যাপি দিওয়ালি বন্ধুরা গুড মর্নিং তো শিবানীদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আজকে দিওয়ালি আর আজকে এখন বাজে 9:30 মানে আমি মুখ ধুয়ে আসলাম শুধু আমি শুধু মুখ ধুয়ে আসলাম তো ছাদের উপরে আসলাম মেয়ে যে ছাদের উপরে মুখ ধুবে তো এই গেটটা যে টাইট আছে পুরো টাইট তো খুলে দিতে আসলাম গেটটা আর আজকে সবাই ঘুম থেকে দেরি করে উঠেছে ছোট করে দিকে বিছানা গোছাচ্ছে তো আজকে তো অনেক ঘুম থেকে দেরি করে উঠলাম অনেক সবাই উঠেছে আমি তো মানে কোনো রকম সারা শব্দ পাইনি তো ঠিক আছে আমি নিচে যাই এখন গিয়ে রান্না করে চা খাওয়ার ব্যবস্থা করি তুমি তাড়াতাড়ি মুখ দিয়ে আসো বাবা আজকে ধরে না কিন্তু কারেন্ট বাবা বকবে যাও তাড়াতাড়ি মুখ দিয়ে আসো ঠিক আছে যাচ্ছি এখন বাজে 10:20 আজকে ঘুম থেকে আমরা সবাই দেরি করে উঠছি এই যে ছোটকন ও আজকে উপোস থাকবে কালী পুজোর উপোস করবে তো কিছু খাবে না তো চাটা খেয়ে তারপর যাব চাটা খেয়ে নিয়ে আগে তারপরের কথা পরে চিন্তা করবো নিয়েছি এই যে এখানে মুড়ি আর খই আর মেয়ে খাচ্ছে তোমার ইউটিউব যেই তখন যে বন্ধ হবে প্লিজ মা প্লিজ চাটা খাও আগে মেয়ে খাচ্ছে মেরি বিস্কুট কাছাকাছি বস ভাত হয়ে গেছে ভাতটা এখানে উপর দিয়েছি আর এখানে কালকের তিন আটার একটু গুলি ছিল সেটা দিয়ে তিনটা রুটি বানিয়ে নিলাম তো রুটিটা বানিয়ে এর মধ্যেই বাঁধাকপির ঘন্টাটা একটু গরম করে নিচ্ছি এটা আমি খুশি আর আমার মেয়ে খাবো তিনজন এটা বাসি তো ছোট্ট তো উপোস আছে তো ঘর মুছে এখনো হয়নি সকালের খাবার খেয়ে তারপর ঘর মুছে স্নান করে দুপুরেরটা পরে দেখো আর রাতে তো আজকে ভোর অমাবস্যা তো রাতে আমরা রুটি খাবো রাতে আর ভাত খাবো না এটা নিয়ম তো এখন সকালের খাবারটা খেয়ে দুপুরেরটা পরে চিন্তা করবো তো সকালের খাবার খেয়ে তারপর ঘর মুছলাম ঘর মুছে রান্না বসিয়ে দিয়েছি তো পটল ভাজা হয়ে গেছে কড়াই দিয়ে আছে আর এইখানে আমি কাটছি একটু পনির কাটছি এই যে পনির তো আজকে রান্না হবে পনির কোয়াশ ভাজা আর পটল ভাজা তারপর প্রথম স্নান করে একজন ঠাকুরবেলা চলে গেছে ও পুজোর দিকে কোয়াশ ভাজাটা হতে হতে পনিরটা কেটে নিই পনিরটা বসিয়ে দিয়ে তারপর আলুটা কাটবো আলুটা আবার ভাজা বসিয়ে দিয়ে
মশলা করতে যাব। তো প্রথমে বলেছিলাম যে আজকে ফ্রাইড রাইস রান্না করব। তো এখন বাজে একটার মতো, তো ছোটক্ষণ আজকে উপর আছে, সব গাজর আছে, শুধু বিনস নেই আর হচ্ছে ক্যাপসিকাম নেই, তাছাড়া বাকি সব কিছুই আছে। তো এর জন্য প্ল্যান চেঞ্জ করে দিলাম, ভাত দিয়ে মানে পনিরের তরকারি দিয়ে খাবো। তো আমি রান্নাটা রাত্রি সেরে নিই, আর আজকে তো দিওয়ালি, রেডি করতে হবে, রঙ্গোলি দিতে হবে। যাই হোক, এখন পর তোমাদের সামনে আসলাম। তো বাইরে প্রচণ্ড হাওয়া, মানে সন্ধেবাতি অনেক কষ্টে দিয়েছি, তুলসী তলার সন্ধেবাতিটা তো ধরানোই যাচ্ছিল না। আর বাইরে এদিকে সবাই রেডি করছে সব, যেই তাই তারগুলো জ্বলতেছে না, যাই যেগুলা চারিদিকে সব আর্টিফিশিয়াল লাইট জ্বলছে, দেখো সবার বাড়িতে বাড়িতে জ্বলছে। যে হাওয়া, এত হাওয়ার মধ্যে কী করে দিব। তো আমি ঠাকুর ঘরে আসলাম একটু। তো এখানে ঠাকুর ঘরের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখানকার প্রদীপটা কম, ঘরের ভিতরে প্রদীপটা তো জ্বালানো হয়ে গিয়েছিলো, কিন্তু তুলসীতলার যে প্রদীপটা আছে সেটা খুব মানে সাবধানে দেওয়া হয়েছে। তো এই মোমবাতিগুলো নিয়ে আমি নিচে গেটের সামনে যাবো, প্রথমে সাজিয়ে দিব, দেখি কতটা লাগানো যায়। তো এখানে গেটের এখানে এই মোমগুলো দিব। আপনার দেওয়া হলো, ওটাই তো সন্ধ্যায় দেওয়া গেল না, কত কষ্ট করে সন্ধ্যা দিলাম। প্রথমে এগুলো লাগিয়ে দিলাম, এভাবে লাগিয়ে দিলাম, পরে যখন জ্বালাবো তখন একবারে জ্বালাবো, তা না হলে জ্বলছে না ঠিক মতো, লাগানোই যাচ্ছে না ঠিক মতো। শুধু এই হলুদটাই আছে, হলুদ কালারটা, আর তিন কালারের আছে, এটা কতবারের এগুলো, এগুলো দিয়ে দিই একটু। এই যে দেখো গাইস, বন্ধুরা দেখো, এই যে কাকিমা, আর কাকিমার হাতের কাজ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে উপর থেকে দেখাচ্ছি, দেখো এখানে কলা গাছ দেওয়া হয়েছে, কলা গাছের মধ্যে ফুল টুল দেওয়া হয়েছে, খুব সুন্দর করে একদম বানিয়েছে। আর এই যে দেখো রঙ্গোলি, দেখেছো কত সুন্দর, এটা কি করছে ও? এই যে কাকিমা আর কাকিমার বৌমা দুজনে মিলে এত সুন্দর দেখো রঙ্গোলি বানিয়েছে। লাইট দেওয়া আছে তো ওখানে, আলোটা কম আছে, ওই দুইটা লাগাই দাও। দেখো রঙ্গোলিটা খুব সুন্দর হয়েছে, কাকিমা শোনো না রঙ্গোলিটা দেখে। হ্যাঁ, সবাই দেখতেছে, একদম অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া দেখতেছে। তো এই যে এরকম দেখো, এই যে দেখো কাকিমা, এদিকে তাকাও, এই যে কাকিমাকে দেখো বাতি দিচ্ছে, ঠিক আছে আমি দেই। একটুখানি এই যে খোলা আটাটা দাও না, এই লাল কালারটা আর এই হলুদ কালারটাই ছিল, আর কোনো কালার নেই। তো এই যে এইগুলো দিয়ে দিলাম, রঙ্গোলি তো আর নেই, শেষে আর কী করবো, ময়দা দিয়ে দিচ্ছি। অনেক সমস্যা করে রঙ্গোলি দেওয়া হচ্ছে, কালার নেই বললাম না, রঙ্গোলি এবার নিয়ে আসা হয়নি। যে হাওয়া, এত হাওয়ার মধ্যে কি আর মন ধরে। তো তোমাদেরকে ফিনিশিংটা পরে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, আমি এইভাবেই রঙ্গোলি দিলাম এবার কোনো রকম, কেমন হয়েছে কমেন্ট করে বলবে, কেমন হয়েছে রঙ্গোলিগুলো বলো। আর উপরে মোমগুলো তো ধরানোই গেল না,
হ্যাঁ তো ছোটকন তো রেডি হয়েছে, ও যাচ্ছে হচ্ছে কাকিমার বাড়ি যাচ্ছে। ওই যে দুর্গাপুজোর মহালয়ার দিন তো আমরা যেই কাকিমার বাড়িতে গিয়েছিলাম সেই কাকিমার বাড়িতে যাচ্ছে, ওখানে পুজো আছে আর ও তো আজকে উপোস আছে, তো ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আসবে। খুব কষ্ট লাগছে যে মোমগুলো ধরাতে পারলাম না আমি। এই যে এটা ভৈলনি খেলতে যাচ্ছে, এরা নেপালি সম্প্রদায়ের। বন্ধুরা এই যে দেখো এখানে চা বসিয়েছি একটু, দুধ চা। ওই যে দিদি আসলো, দিদি এগুলো কি নিয়ে আসলো? ছোলা ভাটোরা। ও বাবা দেখো ছোলা ভাটোরা নিয়ে আসো দিদি, কালকে এই দিদি ফ্রাইড রাইস দিয়ে গেছে, এই যে আজকে ছোলা ভাটোরা নিয়ে আসছে। আর কিটা ছোলা পনির আছে, ছোলা আছে আর পনির আছে, তো দিওয়ালি স্পেশাল এটা। একরকম হয়ে গেছে নাকি খারাপ চেমিয়ে রাখো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো সন্ধ্যের সময় এটা খেয়ে নিই, আমি তো চা বসালাম কারণ কি এগুলো গরম গরম খেতেই ভালো লাগবে, তো গরম গরম খেয়ে নিই। তো এটা রাশিকে দিচ্ছি, ওকে ওর থালাতে ও যতটুকু খায় খাবে, তারপর আমি নিব ওর থালাতেই আমি নিয়ে নিব। কাকি এখানে মেহেন্দি পড়াচ্ছে আমার বোনকে, বোন মোবাইলে ব্যস্ত, এখানে মেহেন্দি পড়ানো হচ্ছে, খুব সুন্দর মেহেন্দি পড়ায়। দেখো কেমন হলো, দেখো বাইরে রঙ্গোলি দিলাম তারপরে মেহেন্দি পড়ালাম। তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ সব এগুলো প্রসাদ, এবার কোথা থেকে কোন কোন প্রসাদ এসছে আমি তোমাদেরকে বলছি। একটা জামাইবাবু দিয়ে গেল এই প্রসাদটা, যে কাকিমাদের বাড়ির ছোটকন গেছিলো চলে আসলো। আর এই প্রসাদটা হচ্ছে এই যে টিফিন বাটির যে প্রসাদগুলো আছে, তো আর এখানে আছে ফল প্রসাদ, তো এগুলো একটা দিদির বাড়ি থেকে নিয়ে আসছে। এটা যেন কে নিয়ে আসলো ভুলে গেলাম, আমি দেখলাম না ঠিক, যাই হোক কেউ মানে বাড়িরই কেউ দিয়ে গেল প্রসাদটা। আর এইখানে আছে এটাও জামাইবাবু দিয়ে গেছে। রুটি খেতে হয় তো রুটি সেই জন্য আর বানালাম না, প্রসাদ খেলেও চলে, তো এগুলো তো ঠাকুরের প্রসাদ, তো প্রসাদই খাচ্ছি আর রুটি বানাইনি। ঠাকুরের প্রসাদ তো একটু হলেই চলে, তো ছোটন গেছিলো এত প্রসাদ সবাই দিল, তো এই দিয়ে হচ্ছে। শুধু মন খারাপের মধ্যে লাগছে যে মোমগুলো একটাও ধরাতে পারলাম না, তো ভাবছিলাম যে দীপাবলিতে অনেক মোম নিয়ে আসি, অনেক সিঁড়িতে অনেক মোম আছে, আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেলো, ও আজকে মনের আশা মর্নিং থেকে গেল, যেটা আমি ভেবে রেখেছিলাম, তো মোমবাতি তো আর জ্বালানো গেল না। এই যে দেখো এতগুলো মোম নিয়ে এসছে ছোটন, দেখেছ কত মোম নিয়ে এসছে যে সারা বাড়িতে লাগাবো, তো এগুলো তো আর প্যাকেট খোলা হলো না, তো থাক এগুলো কালকে যদি ওয়েদার ভালো থাকে তো কয়েকটা লাগিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, এত রাতে এখন বাজে প্রায় 12:30 মতো, তো এত রাতে আর বকবক করবো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আসি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে দিওয়ালি পালন করো। হ্যাপি দিওয়ালি মন থেকে বলছি সবাইকে, হ্যাপি দিওয়ালি। তো বাই, গুড নাইট, সুইট ড্রিম।